আল্লাহ বিশেষ করে যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করলো, যুব কল্যাণ পরিষদের প্রত্যেকটি সদস্যকে এক হায়াত দরাজ করো। আল্লাহ দেশে বিদেশে যে যেখানে আছে সবাইকে আমার আস্থানে রাখিও। আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দিও। ছয় বছরে 12 লক্ষাধিক টাকা বিলিয়ে দিলেন অসহায় দরিদ্রদের মাঝে। তিতাসের রামভদ্রা যুব কল্যাণ পরিষদের সাধারণ সভায় সদস্যবৃন্দ জানান এমন তথ্য। বিস্তারিত দেখুন চ্যানেল এমকেডিবির ডেস্ক রিপোর্টে। কুমিল্লার তিতাসের রামভদ্রায় প্রবাসীদের সামাজিক কল্যাণমূলক সংগঠন রামভদ্রা যুব কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গেল 17 অক্টোবর বিকালে রামভদ্রা শাহী ঈদগাহ ময়দানে হযরত আব্দুল হক শাহ কেশবপুরী পীর সাহেবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাতাগান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হাজি মোহাম্মদ কামাল হোসেন ফকির। দেশে বিদেশে এটার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করছে, যারা চেষ্টায় অক্লান্ত পরিশ্রমে আজকাল 7ম বছরে পা রাখছে, তাদেরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তারা দেশ সেরা বিদেশে গিয়া দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, দেশের জন্য রেমিটের যুদ্ধ হয়েছে, দেশের জন্য অর্থনীতির চাকা সচল রাখছে, দেশের জন্য তারা নিবেদিত প্রাণ হয়েছে, দেশের জন্য তারা গরিব দুঃখী মানুষের সেবাতে তারা নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছে, দেশের জন্য তারা গৌরব উজ্জ্বল সম্মান আনার জন্য তারা যথেষ্ট ভূমিকা রাখছে, দেশের জন্য তারা আত্মান চেষ্টা করছে, দিন রাত্র তারা এই দেশের সমাজ উন্নতির করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তাদেরকে অন্তরে অন্তস থেকে গভীর গভীর থেকে তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা এবং ভালোবাসা স্নেহ দিয়ে তাদেরকে মায়া মমতা জড়াইয়া আমি রাখতে চাই। প্রত্যেকটা গ্রামের মুরব্বী মা বোনেরা যারা আছেন তাদেরকে রেমিটি যুদ্ধ তাদেরকে সম্মান এবং স্নেহ ভালোবাসা দিয়া তাদেরকে দোয়া করবেন, তারা যেন গ্রামের সমাজের এলাকার দেশের উন্নত করতে পারে, তাদের সুস্বাস্থ্য তাদের দীর্ঘায়িত তাদের মঙ্গল আমরা কামনা করি গ্রামবাসী। উপমহাদেশের অন্যতম হস্তাক্ষরবিদ ও ছড়াকার মোহাম্মদ মনির হোসেন মাস্টারের ধারা বর্ণনায় এ সময় আর উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুর রশিদ, মোহাম্মদ আব্দুল জলিল, ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বাদশাহ ফকির, মোহাম্মদ হাশিম মিয়া, মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ লীল মিয়া, মোহাম্মদ ওহিদ মিয়া এবং মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ নাজিমুদ্দিন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন, মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সাত্তার মিয়া বলেন। আমি যেন আপনাদের খেসমত করার তৌফিক দান করে আমিন। দীর্ঘ 6 বছর পূর্বে রামভদ্রা যুব কল্যাণ পরিষদ সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা করেন দক্ষিণ কোরিয়া প্রবাসী মাহাদি ইব্রাহিম। এছাড়াও উপস্থিত ছিলেন সাতানি ইউনিয়ন সমাজ কল্যাণ সংঘ এর উদ্যোক্তা মোহাম্মদ আতাউর রহমান বুইয়া, রামভদ্রা যুব কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ লিটন আহমেদ, সহসভাপতি মোহাম্মদ সবির আহমেদ, নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হৃদয় আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ রানা সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটি পরিচিতি সহ দীর্ঘ 6 বছরে এলাকার দরিদ্র অসহায় মানুষের মাঝে প্রায় 12 লক্ষাধিক টাকার আর্থিক সহায়তা, খাদ্য ও বস্ত্র বিতরণ করে ভূয়সী প্রশংসায় ভাসেন এই কমিটির সদস্যবৃন্দ সহ সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আজকে আরামবাগের একটি পরিবারের বিবাহের সহযোগিতা স্বরূপ নগদ 10,000 টাকা প্রদান করেন। এছাড়াও সংগঠনের সদস্যদের মাঝে ক্রেস্ট ও মেডেল প্রদান করে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে গ্রাম বাংলার ঐতিহ্যময় কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। এতে হলুদ দল 7 পয়েন্ট বেশি পেয়ে বিজয়ী হয়।